সারা জীবন ধরে মনে হতো আমার কি যেন একটা নেই, শুধু একবার যদি মাকে পেতাম। আন্টি, আপনি কিন্তু কোনো সময় আপনার মেয়েকে এসব কথা বলতে যাবেন না প্লিজ, ও যেন কিছু জানতে না পারে। কেন ঈশানীকে বলা যাবে না? কেন কি কি বলা যাবে না আমাকে শুনি? না মানে কিচ্ছু না, মানে তেমন তেমন কিছু না, কিন্তু আমি যে শুনলাম। হ্যাঁ কি কি শুনলে তুমি? ওই কি যেন আমাকে বলা যাবে না। এই দেখো, অকারণে না তোমাদের মধ্যে এই সন্দেহ করার বাতিকটা যায় না। বুঝেছি বুঝেছি, খুব ভালো করেই আমি বুঝেছি যে কি কথা হচ্ছিল, আমাকে নিয়ে নিন্দে করা হচ্ছিল। এই খেপোছো নাকি? কার ঘাড়ে কটা মাথা? কি মানে মানে এই এই কি কি এই কি 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 করছিস? মানে মানে তোকে সাপোর্ট করছো কেন? না আমি ভুলভাল কথা বলি, ও একটা ভুলভাল কথা বলেনি। ভুলভাল কথা বললে আমি তোকেই সাপোর্ট করতাম, ওকে না? আমিও আর ঝগড়া না, আর 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 ঝগড়া না। হ্যাঁ গল্প করো তোমরা, এই আমি চা করে নিয়ে আসছি। আন্টি আন্টি আন্টি, ওই বেশি দুধ দুধ আর বেশি চিনি মনে আছে? বাস তাহলে তো হয়ে গেল, এই চাটা খেয়ে আমি এখান থেকে পকার পার। কেন? ও বুঝেছি, আপনার জন্য বোধহয় কেউ অপেক্ষা করছে। কি অপেক্ষা করছি তো? আমার সুন্দরী নাইট ডিউটি। দেখুন আপনার রণচণ্ডী রূপিণী মেয়েও ভয় পেয়ে গেছে। তুমি কেন বলো নি তোমার নাইট ডিউটি আছে? না না তুমি একটু রাতের খাবার খেয়ে যাবে। জানো আজকে ঈশানীর কথা খুব মনে পড়ছিল। যতই হোক মেয়েটা এতদিন বাড়িতে ছিল, যাওয়ার আগে সবকিছু কেমন যেন ওলট পালট করে দিয়ে চলে গেল। ওলট পালট মানে আমাদের পাল্টে দিয়ে গেছে বলো? একেবারে আমাদের বাড়ির মানুষগুলো সব বদলে গেছে। নইলে আমরা কোনোদিন ভাবতে পারতাম যে আমাদের বাড়ির বউ বাইরে বেরোবে কাজ করতে? সে তুমি যাই বলো বাপু, জায়গাটা মোটেও ভালো নয়। কত ধরনের খারাপ লোকজন আছে বলো তো? খারাপ লোকজন তো খোলা রাস্তায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে মিনাক্ষী, শুধু ওখানেই যে ঘাপটি মেরে বসে আছে তা তো নয়। তাছাড়া ঈশানীকে দেখেও তো আমরা শিখতে পারি, ওরকম একটা ছোটোখাটো চেহারার মেয়ের মধ্যেও যে ওরকম সাহস অদম্য জেদ আর শক্তি থাকতে পারে ভাবা যায়? ওকে কেউ তোমরা দমিয়ে রাখতে পারবে? হুম, তাহলে কমলাকে আমরা কেন বাধা দেব শুধু আমাদের বাড়ির বউ বলে? তো যুক্তির কথা শুনে কাজ নেই, মেয়েদের জন্য ওই জায়গাটা মোটেও ভালো নয়। কমলার জন্য এই বাড়িটাও মোটেই ভালো জায়গা নয় মিনাক্ষী, আমাদের মহান বাবা তো ওকে এই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অ্যাসাইলামে ঢুকিয়ে দিয়েছিল। নিজের বাড়ির বউ বাড়িতেই সেফ নয় তো বাইরে কি এমন ক্ষতি? যাকে ছাড়ো, এসব ফালতু তুমি চিন্তা করো না, যাও। হ্যাঁ ঈশানীর সাথে একবার দেখা করতে হবে। কেন?
না ওই একটা কেস নিয়ে ওর কাছ থেকে কিছু ইনফরমেশন আমাকে নিতে। আচ্ছা আচ্ছা, ঈশানী যে বাড়ি ছেড়ে চলে গেল, আকাশের সঙ্গে ওর ডিভোর্সটা হয়েছে? হবে হয়তো। কি হবে হয়তো? হয়তো মানে কি, তুমি কিছু শোনোনি? মানে কমলা কিছু জানে না? আচ্ছা কি করে শুনবো, এ নিয়ে আলোচনা করা যাবে কি করে বলতো? এসে থেকে তো মেজর ব্যাপারটা নিয়ে একেবারে পাগল পাগল অবস্থা। সত্যি আমাদের মহান বাবা দিকে দিকে তার কীর্তি স্থাপন করে গেছেন বটে, নিজের ছেলেকে জেলে পাঠিয়ে নিজের পিঠ বাঁচিয়েছেন, নিজের নাতনিকে কিডন্যাপ করিয়েছেন, নিজের ছেলের বউকে অ্যাসাইলামে পাঠিয়েছেন, নিজের ভাগ্নেকে ব্যবহার করে একটা মেয়েকে ঠকিয়ে তার সাথে বিয়ে দিয়েছেন। যদি বিয়ে দিয়ে মেয়েটাকে দমিয়ে রাখা যায়, পারলো দমিয়ে রাখতে? আচ্ছা তোমাকে আমি কতবার বলেছি না এইসব কথা আলোচনা করো না, আমার ভালো লাগে না। তো কথাগুলো আলোচনা না করলেই কি কথাগুলো ভুলে থাকা যাবে মিনাক্ষী? যাকে আকাশের সঙ্গে একবার কথা বলা দরকার। কি নিয়ে? এই ওর মানে ডিভোর্স নিয়ে, মানে ও কি চাইছে অ্যাকচুয়ালি? তুমি হঠাৎ করে আকাশের সঙ্গে এসব নিয়ে কেন কথা বলতে যাবে? না আসলে আমার মনে হচ্ছে যে আকাশের সঙ্গে ভালো করে কথা বলে বোঝা দরকার যে ও কি চাইছে। চাওয়া চাইলে আর কি আছে, শানি তো বাড়ি ছেড়ে চলেই গেছে। মিনাক্ষী, বাড়ি ছেড়ে চলে যাওয়া আর ডিভোর্স পাওয়া দুটো এক জিনিস নয়। দুটো এক জিনিস নয়? আচ্ছা তুমি আমাকে বলো কেন পাবে না? আকাশ ওকে কেন ডিভোর্স দেবে না তুমি আমায় বলো তো। মনটা কেমন খচখচ করছে, কেন জানি মনে হচ্ছে যে আকাশ ঈশানীকে এত সহজে হারাতে চাইবে না। এই হচ্ছে আমাদের স্কুল আর এরা সব ছাত্রছাত্রী। এই কি হচ্ছে, কি বস? এ হচ্ছে তোমাদের নতুন দিদিমণি, তোমাদের পড়াবে। কি হলো, কি শিখিয়েছি তোমাদের? নমস্কার দিদিমণি। হ্যাঁ পড়াশোনা তো হবে, তার আগে তোমরা বসো বসো বসো, সবাই বসো। আমি বসি এখানে পড়াশোনার আগে আমি একটা কিছু বোধহয় এনেছি তোমাদেরই জন্য। জাদু 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 জাদু, এই পেয়ে গেছি তো, দেব 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 দেব। এই যে আগে নাম বলো। আমার নাম মধু। মধু, কি মিষ্টি নাম রে তোর। ধর মধু বল্টু। এই চুপ 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 চুপ, কারোর নাম নিয়ে হাসাহাসি করতে নেই, একদম করতে নেই। তোমার নাম পিয়া, এই নাও। এই বাচ্চাদের কিন্তু চকলেটের থেকে বইয়ের দরকার অনেক বেশি। বই ঠিক জোগাড় হয়ে যাবে বোনা, কিন্তু এই চকলেট গুলো যা করতে পারলো সেগুলো কিন্তু এই বইগুলো করতে পারতো না। দেখেছো এক নিমেষে তারা কেমন ওদের সাথে মিশে গেছে? একদম ঠিক। এই যে দিদিমণি, ক্লাস শুরু করুন। শোনো না, বলছি বোনা আমি না আজ বেরোবো, কয়েকজনের সাথে কথা বলে নিই তাহলে আমার স্টোরিটা কমপ্লিট হয়ে যায়। ওকে তুমি বেরো, আমি আর একটু থাকি, কারণ আজ তো তারার প্রথম দিন, যদি ওর কোনো অসুবিধে হয়। ওকে ওকে, তারপর কথা বলে আসি সাথে। নতুন দিদিমণি একটু শুনুন, আমি চললাম। চললে কেন, কোথায়? আমার কাজে। তুমি তো এখন তোমার কাজে ব্যস্ত হয়ে পড়েছো। এই যে বুঝি, শোনো আজ বাড়ি ফিরে কিন্তু অবশ্যই আমাকে এটা ফোন করবে। ঠিক আছে দিদিমণি। এই শোন শোন শোন, তোর একটা কথা শোন, আজ থেকে আমি তোদের দিদিমণি তো। আচ্ছা
এইটা কিন্তু আমার দিদিমণি ভয় পাই। চলো 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 পাল্টাই।